হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমের মিষ্টি আচার বা গুড় আমের আচার। তো এই আমের মিষ্টি আচার আমি কিভাবে তৈরি করছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিয়ে আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই আমের পিসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। তো আমের এই মিষ্টি আচারটি তৈরির জন্য নিয়েছি গোটা ধনে, নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি মেথি, আর নিয়েছি মৌরি, আর এখানে আমি নিয়েছি সরষে, কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর এখানে আমি নিয়েছি গুড়। গুড়টা আমি আমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। তো আমের এই মিষ্টি আচারটি তৈরির জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেওয়া গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব নিয়ে নেওয়া শুকনো লঙ্কা ও তেজপাতাটি, আর দিয়ে দেব নিয়ে নেওয়া সরষে। তারপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে গরম করে এগুলোর আমি একটি পাউডার তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা সরষে আর সামান্য গোটা মৌরি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা আমগুলো। এবার আমগুলোকে 2 থেকে 3 মিনিট মতন সময় ধরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো 2 থেকে 3 মিনিট পর এখন এই আমগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ, অ্যাড করব সামান্য লঙ্কা গুঁড়ো। এক থেকে 2 মিনিট পর এই আমের মধ্যে আমি অ্যাড করে দেব নিয়ে নেওয়া গুড়। গুড়টা আমি এখানে আমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। গুড়গুলো যাতে খুব ভালোভাবে গলে যায় তার জন্য 1 থেকে 2 মিনিট মতন সময় ধরে ঢাকা দিয়ে রাখব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গুড়গুলো খুব ভালোভাবে গলে গেছে। তো এখন আমি 10 থেকে 12 মিনিট মতন সময় ধরে এই আম আর গুড়টিকে খুব ভালোভাবে নাড়তে থাকব। খেয়াল রাখবেন আম বা গুড় যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। 10 থেকে 12 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে নেওয়া গোটা মশলা, লঙ্কা ও তেজপাতার পাউডারটি। সমস্ত মশলা গুঁড়োটি এর মধ্যে অ্যাড করে দেব। তারপর আবারও 6 থেকে 7 মিনিট মতন সময় ধরে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে নাড়তে থাকব। সমস্ত গোটা মশলাগুলোও আমি আমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা একদমই শুকিয়ে এসেছে আর আমার আমগুড়ের আচার রেডি হয়ে গেছে। তো এখন আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স, তারপর আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এখন এই আমগুড়ের আচার খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আপনারা চাইলে এই আমগুড়ের আচারটি 2 থেকে 3 দিন মতন সময় ধরে রোদে রাখতে পারেন, তবে এই আচারটি আরও ভালোভাবে তৈরি হয়ে আসবে। তো আজকের এই আমগুড়ের আচার আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।